মলুয়া তো সব ভালো ভালো খাবারই খাচ্ছে, মাছ মাংস ক্ষীর দই আরো কত কি কি। এসব কোথা থেকে পেলো? নিশ্চয়ই তুই অন্য মনস্ক হয়েছিলিস, আর সেই সুযোগে কেউ এসে ওকে সব দিয়ে গেছে। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন চলবে বলতো? কেউ যদি টেট্টু পেয়ে যায়। কি টের পাওয়ার কথা বলছিস মলুয়া? কি ভেবেছিলিস তুই যে মাছ মাংস ক্ষীর দুধ খাচ্ছিস তার কিচ্ছু টের পাচ্ছি না? নিজেকে খুব চালাক ভেবেছিলিস তাই না? হ্যাঁ, তুই কি ভাবলি তুই দিনের পর দিন সব খেয়ে যাবি আর আমরা কিচ্ছু বুঝতে পারবো না? কে দিয়েছে বল, কে দিয়েছে এগুলো? কোথায় পেয়েছিস? উর্মি, ও সোজা কথার মেয়ে নয়, ওই ছান্দিয়া রানীরাই এই কাজটা করেছে। আমি জানি এই সব ওই রাজকুমারী পদ্মাবতীর কাজ। বাইরে থেকে কেউ কি করে দিয়ে যাবে? আমি তো দরজায় ঠায় দাঁড়িয়েছিলাম। তার মানে এই কক্ষে আগে থেকে কেউ খাবারগুলোকে লুকিয়ে রেখে গিয়েছিল, আর না হলে না হলে এই ঘরে কোনো গুপ্ত পথ আছে। খাই মা, ঘরটা ভালো করে দেখো তো। দেখছি দেখছি। না, কোনো গুপ্ত পথ নেই। এই ঘরে আগে থেকে তো কোনো খাবার লুকোনো ছিল না। এই, তুই সত্যি করে বলবি কে খাবারগুলো দিয়ে গেছিল, নাকি আমাকে আবার খারাপ হতে বাধ্য করবি? তুই নিশ্চিত যে এই কক্ষে কেউ প্রবেশ করেনি? আমি 100% নিশ্চিত যুবরানী। কোনো না কোনো রহস্য তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেটা কি হতে পারে? এই দাসী হয়তো ভুল দেখেছে। কিন্তু এতটা ভুল কি করে দেখবো ধাইমা? সত্যি করে বল, তুই আমাদের দেয়া ভাতের ফ্যান আর শুকনো চিড়ে খেয়ে রয়েছিস কিনা, নাকি তাই খেয়ে রয়েছি? ভাতের ফ্যান আর শুকনো চিড়া ছাড়া আমি পাবই বা কি বলো? কিন্তু আমি যে দেখলাম, এবার সত্যি মিথ্যে যাচাই করব। আমি মলুয়ার পরীক্ষা হবে, আর সেই পরীক্ষায় যদি মলুয়া উত্তীর্ণ হতে পারে তাহলে বুঝবো ও সত্যি বলছে, আর যদি তুই মিথ্যে বলে থাকিস তাহলে আমি তোর সাথে কি করব তুই কল্পনাও করতে পারছিস না। আমি মলুয়ার পরীক্ষা করাব। পরীক্ষা? কি পরীক্ষা করবি ভাবছিস? ওর স্বাস্থ্যের পরীক্ষা, ও কতটা সুস্থ কতটা অসুস্থ, কতটা সবল আর কতটা দুর্বল, তার উপরেই এখন এই রহস্যের সমাধানটা নির্ভর করছে। আচ্ছা তোর কি মনে হয় ওই দাসী কি ভুল দেখেছে, নাকি মলুয়া মিথ্যা বলছে? ওই সব কিছুই এখন এই পরীক্ষার পর জানা যাবে। কাকে দিয়ে পরীক্ষা করাবে? তুমি রাজবৈদ্যকে খবর দাও। রাজবৈদ্য? রাজবৈদ্য তো এই রাজ্যেরই, মলুয়াকে বাঁচানোর জন্য উনি যদি মিথ্যে কথা বলেন? না, এতটা সাহস পাবে, কারণ এখানকার সবাই জানে আমি প্রয়োজনে কতটা নিষ্ঠুর হতে পারি, আর রাজার লোক হলেও নিজের প্রাণের তো মায়া থাকবে তাই না? বেশ,
আমি তাহলে রাজবৈদ্যকে খবর পাঠাই। ভাতের ফ্যান আর চিড়ে খেয়ে মলুয়ার শরীর দুর্বল থাকার কথা, আর শরীরে পুষ্টিগুণের অভাবও থাকার কথা। যদি তাই হয় তাহলে ওই দাসী ভুল দেখেছে, আর যদি তা না হয় তাহলে এর পেছনে অন্য কোনো রহস্য আছে। আমাদের আড়ালে অন্য কেউ পাল্টা চাল দিচ্ছে। একবার যদি তাকে আমি ধরতে পারি না তাহলে তার আমি আস্ত রাখব না। তুমি মিলিয়ে নিও। তবে আমার নাম পূর্ণিমালা। কি ব্যাপার, এখনো রাজবৈদ্য মশাই আসছেন না কেন? আমি আসতে পারি? আরে আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, দেরি করলেন কেন এত? আমি তো খবর পাওয়া মাত্রই ছুটে এলাম। আপনার শরীর কুশল তো? আমার নয়, আপনাকে মলুয়ার চিকিৎসা করতে হবে। নাকি চিকিৎসা বললে ভুল হবে, আপনাকে ওর পরীক্ষা করে দেখতে হবে যে ওর শরীরের অবস্থা এখন কেমন, মানে ওর শরীরে এখন ঠিকঠাক পুষ্টিকর খাবার দাবার যাচ্ছে কি যাচ্ছে না। সে তো সন্তান সম্ভব, তাতে কিচ্ছু যায় আসে না। আপনার যতটুকু কাজ আপনি সেটা করে চলে যাবেন, আপনি পরীক্ষা করে দেখবেন যে ও ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কি করছে না। পরীক্ষা করেই বলে দেবেন যে তোর শরীরে উপযুক্ত পুষ্টিগুণ যাচ্ছে কি যাচ্ছে, মানে তুই ভালো মন্দ খাবার দাবার পাচ্ছিস কি পাচ্ছিস না সেটা এর থেকেই স্পষ্ট হয়ে যাবে। চিন্তা করিস না, বার শুধু প্রমাণ হয়ে যাক যে তোর শরীর ঠিক আছে, তুই সবল, ব্যাস। তারপর তোর সেবার দায়িত্ব আমি নেব। কিরে, পরীক্ষার নামে মুখটা এরকম শুকিয়ে গেল কেন? উর্বিমালা, রাজবৈদ্য মশাইকে অন্দরমহলে আসতে দেখে ছুটে এলাম। মলুয়া, তোমার কি কিছু হয়েছে? তুমি ঠিক আছো তো? এখন অবধি তো ঠিকই আছে, তবে আর কতক্ষণ ঠিক থাকবে সেটা বলতে পারছি। কেন, কি করেছে মলুয়া? চুরি করেছে। রাজপ্রাসাদের ভালো মন্দ খাবার ও চুরি করে খেয়েছে। এর কি শাস্তি হয় দেখো। চুরি করি নাই, তবে অতগুলো খাবার পেলি কোত্থেকে? মাছ মাংস দুধ ঘি নুনি আমাকে বোকা বানাচ্ছিস? বিশ্বাস করো আমি সব চুরি করে খাই নাই। তাহলে নিশ্চয়ই রাজবাড়ির কেউ ওগুলো তোকে দিয়েছে। কে দিয়েছে বল? কেউ নাই এই রাজবাড়ি, কেউ এই খাবারের ব্যাপারে কিচ্ছু জানে নাই। তাহলে অতগুলো খাবার তুই পেলি কোত্থেকে? আমি দিয়েছি, আমি ওকে খাবার দিয়ে এসেছি। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও। পরমা, আমাকে বাঁচাই দিকে কেন তুমি নিজের উপরে দুষ্টু নিচ্ছ? তুমি তো এই খাবারের ব্যাপারে কিচ্ছু জানো নাই। তুমি থামো মলুয়া। না, পরমা মিছে কথা বলছে। তাহলে সত্যি কথাটা তুই বল। উনি মিথ্যা বলছেন সেটা আমি জানি, দরজায় দাসী পাহারায় ছিল, তখন ওই ঘরে কেউ প্রবেশের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তাহলে খাবারগুলো এলো কোত্থেকে? আর ওই কক্ষে গুপ্ত পথও ছিল না। তাহলে সত্যিটা বল। কেন আপনারা শুধু শুধু মলুয়ার উপরে অত্যাচার করছেন? এত ভালো ভালো খাবারও পাবে কোথা থেকে?
আপনারা তো ওকে শুধু শুকনো চিড়ে আর ভাতের ফ্যান খাইয়ে রাখেন। তারপরেও ওকে কেউ ভালো ভালো খাবার সরবরাহ করছে। আমাদের দাসী তার নিজের চোখে দেখেছে। দাসী? দাসী তো ভুল দেখতেও পারে, বা হয়তো মিথ্যে কথা বলছে। ও আমাদের বিশ্বস্ত দাসী, ওর মিথ্যে কথা বলে কি লাভ? একটা কথা কি আছে, রাজবৈদ্য মলুয়াকে পরীক্ষা করলেই তো সবটা পরিষ্কার হয়ে যাবে, যে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। রাজবৈদ্য মশাই, আপনি মলুয়ার পরীক্ষা করুন, যান। এখানে বসুন। কানাচাঁদ, তুমি যদি সত্যি থাকো তাহলে তাহলে আজ মলুয়াকে তুমি বাঁচাও, ওর কোনো ক্ষতি তুমি হতে দিও না। কানাচাঁদ, মেয়েটা অনেক কষ্ট করেছে, ওকে অন্তত মা হওয়ার সুখটুকু পেতে দাও। আর কতক্ষণ? একটু তো সময় লাগবেই। জ্ঞান হারিয়েছি। আপনি যে বললেন ওকে ভালো ভালো খাবার দেওয়া হয়েছে, কিন্তু ওর শরীর তো অন্য কথা বলছে। শরীর তো ভীষণ অসুস্থ, রক্তচাপও কমে গেছে। খাওয়া দাওয়া একবারে ছেড়ে দিলে শরীরের এই অবস্থা হয়। মিথ্যে, আপনি মিথ্যে কথা বলছেন। আমি তো আগেই বলেছি ওই রাজবৈদ্য রাজবাড়ির অনুগত, সে মলুয়াকে কখনোই বিপদে পড়তে দেবে না। আমি না হয় মিথ্যা কথা বলছি, কিন্তু মলুয়া জ্ঞান হারানোটা তো মিথ্যা কথা নয়। আমার কথা যদি বিশ্বাস না হয়, রাজকুমারী স্বয়ং এসে মলুয়ার নাড়ি স্পন্দন পরীক্ষা করুন। উঠুন। সত্যি তো নারী স্পন্দন তো খুবই ক্ষীণ। মলুয়া, মলুয়া আবার নাটক করছে না তো? নাটক করে কি আর কেউ নারী স্পন্দন বাড়াতে কমাতে পারে? না না, তাহলে তো প্রমাণ হয় যে মলুয়া ভালো ভালো কোনো কিছু খাবারই খায়নি।
এদিকে দাসী যা বললো তাও তো সত্যি বলে মনে হলো। আপনি এবার আসুন রাজবৈদ্য মশাই, আপনার কাজ এখন শেষ। আচ্ছা মলুয়া, খুব কষ্ট হচ্ছে মলুয়া? অধিক্ষেতা দেখলে ঘর জ্বলে যায়। ভাইমা, বড় রানীকে এখান থেকে নিয়ে যাও। না, মলুয়াকে একা ফেলে আমি কোথাও যাব না। কপাল চড়ে তুই বেঁচে গেলি, তবে বারবার ঘুঘু ধান খেয়ে যাবে না। একবার তো ফাঁদে পড়বে। আমার চোখের আড়ালে কি চলছে তার সন্ধান আমি পেয়ে ছাড়ব, তারপর দেখি তোকে আর তোর সন্তানকে কে বাঁচায়। তবে বারবার ঘুঘু ধান খেয়ে যাবে না, একবার তো ফাঁদে পড়বে। আমার চোখের আড়ালে কি চলছে তার সন্ধান আমি পেয়ে ছাড়ব। তাহলে তখন রাজবৈদ্য মশাই অমন কথা কেন বলল? তোমাকে কেউ কোনো বিপদে ফেলাইতে পারবে নাই।
না আমার কিছু হবে না তোমার কিছু হবে, তুমি চিন্তা করো না মা।